একদিন একটি শিয়াল কূপের মধ্যে পড়ে গেল কূপটি তেমন গভীর ছিল না সে ওঠার জন্য চেষ্টা করলো কিন্তু কূপ থেকে আরো উঠতে পারল না অনেকক্ষণ কূপের মধ্যে অপেক্ষা করতে থাকলো এমন সময় একটি তৃষ্ণার্ত ছাগল কূপের ধারে আসলো ছাগলটি ভাবলো শিয়ালটি পানি পান করতে নেমেছে ছাগল শিয়ালকে জিজ্ঞাসা করলো জল ভালো কিনা শিয়াল বললো খুব মিষ্টি পানি নেমে আস ভাই আমাদের দুজনের জন্য যথেষ্ট পানি আছে কৃষ্ণার্থ ছাগলটির সাথে সাথে লাফিয়ে পড়ে পানি পান করতে লাগলো শিয়াল তাড়াতাড়ি ছাগলের পিঠে উঠে এক লাফ দিয়ে কূপ থেকে বেরিয়ে আস। বোকা ছাগলটি বিপদে পড়লো সে তাকে সাহায্য করার জন্য শিয়ালকে অনুরোধ করল কিন্তু শিয়াল ইতিমধ্যেই জঙ্গলের দিকে চলে গেল গল্পটি থেকে আমরা শিখতে পারি কুয়ায় ছাপ দেওয়ার আগে কুয়া থেকে ওঠার উপায় খুঁজে বের করা উচিত